বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিল বার করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত যাওয়া হবে এই মিছিল নিয়ে। এবং যে আরজিকরের প্রতিবাদে মহিলারা পথে নেমেছে ইতিমধ্যেই, তারও আরও একটি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এখানে। বিজেপির পক্ষ থেকে জমায়েত শুরু হয়েছে, কিন্তু এই জমায়েতকে আটকানোর জন্য, যাতে মিছিল না বের করতে পারে এখান থেকে, যাতে মিছিল না যাতে না হয়, তার জন্য কিন্তু একেবারে এখানে গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। পুলিশে 6 লাখ এখানে, যাতে আন্দোলনকে রুখে দেওয়া যায় এখান থেকেই, তার জন্য চলছে প্রচেষ্টা প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন এখানে আটকানোর চেষ্টা করছে, যাতে আটকানো যায়, যাতে মিছিল বের করতে না পারে, যাতে মিছিল না বের হতে পারে, তার জন্য কিভাবে আটকে দেওয়া হচ্ছে দেখুন, এখানে একজন আন্দোলনকে রীতিমতো ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, যার জন্য এইভাবে মহিলাদের মিছিলকে আটকানোর আপ্রাণ চেষ্টা করছেন হয়েছে। পুলিশে সমস্ত জায়গা ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে এই মুহূর্তে, যেটা দেখা যাচ্ছে যে মিছিলকে বের করতেই দেওয়া হলো না। এবং যেভাবে প্রতিবাদকে স্তব্ধ করার একটা পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তার পুলিশ প্রশাসন নিয়েছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে সমস্ত প্রতিবাদকে তারা এভাবেই জোর করে তারা সমস্ত প্রতিবাদকে আটকানোর চেষ্টা করছে আপ্রাণ। আমরা দেখেছিলাম যে মহিলারা যখন
রাতে তারা বেরিয়েছিল, রাত দখল করেছিল, সেই সময় আরজি করে কিভাবে লোক ঢুকিয়ে হামলা চালানো হয়েছিল সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। সে দেখেছি যে কিভাবে লোককে লরিতে করে নিয়ে এসে সম্পূর্ণ আরজি করকে ধ্বংস করে দেওয়া, ভেঙে দেওয়া, সমস্ত এভিডেন্সকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত এই সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। সেটা কিন্তু বোঝা গেছে যে তারা তাদের দলের লোকজনকে নিয়ে এসেছে এবং সেখানে অন্য দলের পতাকা হাতে নিয়ে কিভাবে তাদেরকে আটকানো হয়েছিল সে দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং কিভাবে ভাঙচুর করা হয়েছিল। সেখানে পুলিশ নীরব দর্শকের মতন কাজ করছিল, কিন্তু আজ যেখানে দেখা যাচ্ছে যে একটা মিছিল বার হচ্ছে, সেখানে পুলিশ তাদেরকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, ব্যারিকেড করে রাখা হয়েছে, সম্পূর্ণ রাস্তা স্তব্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে একেবারে স্তব্ধ করে দেওয়া হবে রাস্তা, কার্যত কিন্তু সেটাই করে দেওয়া হচ্ছে, স্তব্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। ইতিমধ্যেই এক্সাইড মোড় একেবারে স্তব্ধ বলা যেতে পারে। মহিলারা পথে নেমেছে, মহিলারা আর বাড়িতে বসে নেই, তারা প্রতিবাদে নেমেছে, প্রতিবাদ করছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে কার্যত তিনি যেভাবে ফন্দি ফিকির করেছিলেন এবং ফন্দি ফিকির করে তিনি যেভাবে চেষ্টা করেছিলেন কার্যত সমস্ত বিষয়টাকে ধামাচাপা দেওয়ার, সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না। কারণ ইতিমধ্যেই যে পাণ্ডা বলা যেতে পারে, যে পাণ্ডা এতদিন ধরে আরজিকরকে বিভিন্ন রকমভাবে আরজি করে দুর্নীতি করে চলেছিল, সেই পাণ্ডা কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের হেফাজতে। ফলে সেই সন্দীপ ঘোষ, যাকে নিয়ে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এই সন্দীপ ঘোষকে কিন্তু তিনি আড়াল করবেন, সন্দীপ ঘোষকে বাঁচাবেন, এবং তার সাথে যে মাস্টার মাইন্ড ছিল দুর্নীতির মাস্টার মাইন্ড, এই খুনের মাস্টার মাইন্ড, তাকে হয়তো বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কার্যত মুখ্যমন্ত্রী ব্যাকফুটে, আর এভাবে যেভাবে এই মিছিলকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে পুলিশ প্রশাসন যেখানে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, যে নিরাপত্তা দাবি করে মহিলারা একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে, সেই নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কার্যত পুলিশ কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী বলা যেতে পারে, প্রচণ্ড পরিমাণে পুলিশ মানে বেশি করে কাজ অ্যাক্টিভ হয়ে গেছে বলা যেতে পারে, যে প্রতিবাদকে স্তব্ধ করতে হবে, এটাই যেন একেবারে পুলিশ প্রশাসনের কাছে এখন একটা মুখ্য কাজ এই মুহূর্তে রয়েছে। ফলে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার প্রশাসন কিভাবে এই প্রতিবাদ স্তব্ধ করার পরিকল্পনা করে সেদিকে যেমন আমরা নজর রাখবো, তেমনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে লাগাতার এই আন্দোলন করতে হবে, লাগাতার এই আন্দোলন চালিয়ে যেতে হবে, সেই আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ব্যারিকেড আরও বেশি করে বাড়ানো হচ্ছে, কিভাবে আরও বেশি করে আটকে দেওয়ার চেষ্টা চলছে, যেখানে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে, গলা টিপে বলা যেতে পারে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকে। সেখানে দাঁড়িয়ে পুলিশ যেখানে তাদেরকে অ্যাক্টিভ হতে দেখা যায় না, বিভিন্ন রকম দুষ্কর্মের ক্ষেত্রে পুলিশকে অ্যাক্টিভ হতে দেখা যায় না, সেই পুলিশ কিন্তু এখন ভীষণভাবে অ্যাক্টিভ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, কিভাবে মহিলাদের মিছিলকে আটকানোর চেষ্টা করছে, যারা কিনা ডাক দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ঘেরাও করবে। সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি যে আটকানোর আপ্রাণ চেষ্টা করছেন, তারা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে প্রতিবাদকে, সুকৌশলে বিভিন্ন রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্তব্ধ করার চেষ্টা করেছে সমস্ত প্রতিবাদকে। সে আমরা কামদুনি থেকে শুরু করে সন্দেশখালী সব জায়গায় দেখতে পেয়েছি, এমনটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে, ব্যতিক্রম নয়। যেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ, সব জায়গায় পুলিশ প্রশাসন ব্যর্থ, তারা এই দুর্নীতিবাজ, তারা এই যারা এই ধর্ষণকারী তাদেরকে রুখতে ব্যর্থ, তাদের এই কার্যকলাপকে রুখতে ব্যর্থ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদকে স্তব্ধ করার জন্য কিন্তু তারা ভীষণভাবে অ্যাক্টিভ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।